কে তুমি? আমি? হ্যাঁ বলো তো, এটা কার মোবাইল? তুমি আমার? হ্যাঁ ওইটা পূজা পুজো নিছে। ওইটা কার? তুমি বলো, তুমি বলো না, তুমি বলো, তুমি বলো। আরেকবার আমি জিজ্ঞেস করতেছি কি এটা কার মোবাইল, বলে কি এটা আমার মোবাইল। পুরাপ্পু বলে, পরিয়াপু তো বড় হয় নাই। পুরাপ্পু এটা বলে, এটা বলে তুমি কার মোবাইল নিয়েছিলে? আমি আমার আম্মুর মোবাইল। আমার মোবাইল? তোমার আম্মুর মোবাইল নিয়েছিলে তুমি? মোবাইল কেন নিয়েছিলে বলো? এতক্ষণ ধরে কার্টুনই দেখতে আসছি। এতক্ষণ কার্টুন দেখলে কি হবে বলো? তোমাকে আপুর নাম নাইস করে হেয়ার ব্যান্ড করে দিছিল, কই ক্লিপ কই? আই হাই, ক্লিপ কই গেল? বেন আছে কই? কিছুই তো নাই। হ্যাঁ বুড়ি, খুলে গেল নাকি? তুমি আজকে চলে যাবে? মামা এখানে আসো। মামা ইউশা, তুমি কই, তুমি কই চলে গিয়েছিলে? নিচে কেন? বেবিটাকে সালার করাবো, যে আমি একটা বেবি দিছিলাম না, ডল নিছিলাম না, ওটাকে রাঙটা করাবো। আরে ঠান্ডা লাগবে তো বেবির, গোসল করাচ্ছি। হুম আচ্ছা দাঁড়াও, বাবুটাকে খাওয়া আসি, গোসল। না 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 না, এখানে দাঁড়াও তুমি। গোসল করে তুমি কোথায় যাবে আজকে? আজকে আমি হলো, তুমি কার মতো হয়েছ? আমার দাদার মতো, দাদু ভাইয়ের মতো? বাবার মতো, বাবুর বাবার মতো? তুমি কার মেয়ে? আমার মেয়ে তো আমার মতো হতে হবে। লাইটটা দাও, তোমাকে তো আমি দেখি না। বেশিক্ষণ মোবাইল দেখলে কি হয় বলো তো? তুমি লাইক করো চোখ নষ্ট হতে? কি বলো, শুনো, চোখ নষ্ট হলে তো তুমি আমাকে আর দেখতে পাবে না। কি জানি ইউষা, চোখ নষ্ট হলে তো তুমি আর দেখতে পাবে না, আমাদেরকে আর দেখতে পাবে না তো। কি দেখতে পাবে না? মোবাইল? গোসল করে আসি। না না, প্লিজ প্লিজ এখানে আসো ইউষা।